প্রবল বৃষ্টিতে রূপনারায়ণপুরের বাজারের দুটি দোকানে ধস। মঙ্গলবার সকালে বৃষ্টির কারণে ধসে পড়ল রূপনারায়ণপুর বাজারের দুটি দোকান। লকডাউনের পর দোকানদারদের ব্যবসা ধীরে ধীরে গড়ে উঠছিল, কিন্তু বৃষ্টির জন্য বাজারের 62 ও 63 নম্বর দুটি দোকান ধসে পড়ে। এই প্রসঙ্গে দোকানদার ছবিলাল শঙ্কর ও কালু ঠাকুর বলেন, লকডাউনের পর অনেক কষ্টে ব্যবসা দাঁড় করিয়েছিলাম, কিন্তু হঠাৎ মঙ্গলবার সকালে বৃষ্টির জন্য দোকানটি ধসে পড়ে। তার সঙ্গে দোকানের জিনিসপত্র চাপা পড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এই ধসের কারণে আমাদের মাথায় হাত পড়েছে, কি করে পুনরায় দোকান গড়ে তুলব। এই বিষয়ে আমরা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জানিয়েছি, তাছাড়া বাজার কমিটিকে জানানো হয়েছে এই বিষয়ে। এই ঘটনা প্রসঙ্গে বাজার কমিটির সম্পাদক নিরাপদ পাল বলেন, আজ সকালে এই ঘটনা আমি জানতে পারি, আমি নিজে গিয়ে দেখে এসেছি, সত্যি তাদের খুব ক্ষতি হয়েছে। এই বিষয় নিয়ে আজকেই আমি সালানপুর বিডিও ও সালানপুর পঞ্চায়েত সমিতি সভাপতির সঙ্গে দেখা করব, কারণ লকডাউনের আগে আমরা রূপনারায়ণপুর বাজারের 9টি দোকানের খারাপ অবস্থা নিয়ে লিখিতভাবে জানিয়েছিলাম। মোট 5টি দোকান ধসে পড়েছে আর 4টি দোকানের অবস্থা ভয়ঙ্কর। কখন হলো এই তো আধ ঘন্টা এক ঘন্টা কারণটা কি কারণ দেয়ালগুলো ফেটে গেছে, নিচে তো মাটি নেই, পড়ে যাচ্ছে পাঁচিলগুলো নিজে। এই জন্য কোনো জানানো হয়েছে? হ্যাঁ, একবার জানানো হয়েছে। কাকে জানিয়েছিলে? বলা সিং বাজার কমিটির তরফ থেকে কাউকে জানা? হ্যাঁ, বাজার কমিটিও জানে, বাজার কমিটিকে জানিয়েছে, বাজার কমিটিকে চিঠি দেওয়া হয়েছে। তো বাজার কমিটি পার্টি অফিসে বলেছিল, পার্টি অফিস বিডিও অফিসকে বলেছিল, তো বিডিও অফিস কিছু বলে নাই। তো ভোলাদা বলছিল কি লকডাউন মানে মার্চ মাসে হবে, মার্চ মাসে কাজটা হয়নি লকডাউন বলে, আর এখন তো পড়ে গেছে। এখন আমরা পার্টি অফিস গেছিলাম, পার্টি অফিস বন্ধ আছে। কি কি দোকান ছিল আপনাদের? আমাদের মুদিখানা ছিল, আরেকটা একটা আলু পেঁয়াজ আর আলু করছেন। কত ক্ষতি, কি ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে গেলে খুব একটা হয়নি, ওই পাঁচিল পড়ে গেছে, এক বড় পেঁয়াজ ছিল ওটা দাবিয়ে গেছে। আপাতত এখানে কটা দোকান আছে যে এরকম অবস্থায় আছে এখন? আমাদের এখানে 9টা টোটাল দোকান আছে, 9টার মধ্যে 4টা পড়ে গেছে, 5টা পড়ে গেছে, এখন 4টা বাকি আছে, মানে 4টা ফেটে গেছে, কখন পড়ে যাবে কোনো ঠিক নেই। মানে আপনারা এখন খুব ভয়ের মধ্যে এখানে ব্যবসা করছেন? হ্যাঁ, খুব ভয়ের মধ্যে। ওটা অনেক ভয়, এখন আমরা মানে দোকানদারি করবো একটা ভয় লাগছে, কখন যদি মাথার উপরে যদি পড়ে যায় কোনো ঠিক নেই। আমারও মানে ডিম রাখা ছিল, 5 পেটি ডিম রাখা ছিল ভিতরে, তো 2 পেটি ডিম তো পড়ে গেছে পুরো একদম। আর কি নাম আপনার? জিনিসগুলো কত মাটিতে দাবাই গেছে, পাঁচিলটা পড়েছে ও ভিতরে দাবাই। কি নাম? আমার নাম আছে ছবিলাল শঙ্কর। কালু কোন দে? কালু খান। এখানে ওই যেটা আমি তো বহুদিন আগে ইয়ে দিয়েছিলাম, মানে বিডিওকে পঞ্চায়েতকে আমরা জানিয়েছিলাম যে 69 নখার দোকান পরপর সব ক্র্যাক হয়ে গেছিলো। তো বলছে তখন যেহেতু আমাদের ইয়ারিংই ছিল, তো বলছে ইয়ারিং যাক এপ্রিলে আমরা 200 টাকা দিয়ে ভাববো এবং ওয়ার্ক অর্ডার করবো, কিন্তু তারপরে ওয়ার্ক অর্ডার ভাবি করে তাকে লকে তুলে এলো আমাদের। কটা দোকান পড়েছে এখন? দুটো দোকান পড়ে গেছে অলরেডি, একটা হলো সুনিলে আর একটা হলো ছবিলাল, আর দুটো দোকান পড়ে গেছে অলরেডি, বাকিগুলো সব সবগুলো ক্র্যাক হয়ে গেছে, সবগুলো ক্র্যাক হয়ে গেছে। মানে মোটামুটি এই বর্ষাকালে একটাও থাকবে না, ব্যবস্থা দেবেন হয়নি বলে সেগুলো এইরকম বিপদে পড়ে গেল। তারা ভয়ের মধ্যে এখনো মানে দোকানদারি করছে, মালগুলো সব চাপা পড়ে গেছে, মালগুলো চাপা পড়ে গেছে। যাই হোক, আমি স্যারকে আজকে যাবো, গিয়ে ইমিডিয়েট গিয়ে স্যারকে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য বলবো স্যারকে। কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি তো মালও সব যার যার মাল ছিল সব নষ্ট হয়েছে, এছাড়া তো কিছু। আপনার নাম? আমার নাম নিরাপদ পাল, সম্পাদক নিরাপদ পাল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, টাইমস বাংলা।